अगो तुम्हें आस আচ্ছা আর একজন কে পড়বে? অর্ঘ মনে হয় কথা শুনতেছে না। ইয়া পড়ো, ওই যে জাবের, জাবের পড়তে চাচ্ছে নাকি? জাবের অর্ঘ তুমি শুনতে পাচ্ছ? অর্ঘ, অর্ঘ সরকার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তুমি পড়ো, এই যে যেটা স্ক্রিনে দেওয়া আছে এটা পড়ো। ইন্ট্রোডাকশন টু ভার্বস। ভার্বস এর পরিচিতি। ভার্ব গুলো হলো ভাষার প্রাণ, এদের জন্যই আমাদের কথাগুলো কাজ করে এবং আমরা আমাদের প্রকাশ করতে সমর্থ হই। ভার্ব ছাড়া আমাদের কথা এবং লেখাগুলো এক তুচ্ছ এবং স্থবির বর্ণনায় পরিণত হবে। কতিপয় ভার্ব কাজ প্রকাশ করে, যেমন উই প্লেড টিল ফাইভ ইন দি আফটারনুন এন্ড হোম ফ্রম স্কুল। উপরের সেন্টেন্স দুটিতে প্লেড এবং র্যান ভার্বটি কাজ অর্থাৎ খেলা করা এবং দৌড়ানো প্রকাশ করেছে। কতিপয় ভার্ব অবস্থা প্রকাশ করে, যেমন দিস নিউ কার লুকস বিউটিফুল, রাজু ইজ মিজারেবল আফটার লসিং হিজ মানি। এই সেন্টেন্স দিতে লুকস এবং ইজ ভার্ব দুটি অবস্থা প্রকাশ করছে। আবার কতিপয় কোনো ব্যক্তি বা বস্তুর অস্তিত্ব বা অবস্থা প্রকাশ করে, যেমন হি ইজ ইন পুয়ার হেলথ, সাম অফ দি ইউরিড ওয়ার্কার্স আর স্টিল অ্যালাইভ। উপরের সেন্টেন্স ইজ এবং আর ভার্ব দুটি অবস্থা এবং অস্তিত্ব প্রকাশ করছে। এই ভার্বগুলো সাধারণত সেন্টেন্সের সাবজেক্টকে প্রেডিকেট অংশের অন্যান্য ওয়ার্ডের সাথে যুক্ত করে। সুতরাং ভার্বগুলো সেন্টেন্সে কাজ, ঘটনা, অবস্থা ইত্যাদি প্রকাশ করে। সংজ্ঞা, ডেফিনিশন, যেসব শব্দ কোনো কাজ, ঘটনা বা অবস্থা প্রকাশ করে তাকে ভার্ব বলে। ভার্বস আর ওয়ার্ডস অর ফ্রেজেস দ্যাট এক্সপ্রেস অ্যাকশনস, ইভেন্টস অর কন্ডিশনস। টাইপস অফ ভার্বস। ভার্বের প্রকারভেদ। ভার্ব বা ক্রিয়া প্রধানত ফাইনাইট ভার্ব সমাপিকা ক্রিয়া ও নন ফাইনাইট ভার্ব অসমাপিকা ক্রিয়া। ফাইনাইট ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, যথা প্রিন্সিপাল বা মেইন ভার্ব প্রধান ক্রিয়া ও অক্সিলিয়ারি ভার্ব যোগাড়ি ক্রিয়া। আবার প্রিন্সিপাল ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়েছে, যথা প্রাকৃতিক ভার্ব সকর্ম ক্রিয়া ও ইনট্রান্সিটিভ ভার্ব অকর্ম ক্রিয়া। ভার্বস ইন ডিটেইল। ফাইনাইট ভার্ব সমাপিক ক্রিয়া, যে ভার্ব সেন্টেন্সের বক্তব্য প্রকাশ করে, সম্পূর্ণ অর্থ প্রকাশ করে এবং উক্ত সেন্টেন্সের সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী যার ফর্ম নির্ণীত হয় তাকে ফাইনাইট ভার্ব বলে। যেমন শি ড্রিঙ্কস ক্লিন ওয়াটার, হি রিডস নিউজপেপার এভরি ডে। উপরের বাক্যগুলো সাবজেক্ট অনুযায়ী ভার্বের রূপগত পরিবর্তন সাধিত হয়েছে, অর্থাৎ প্রথম ও দ্বিতীয় সেন্টেন্স এ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার ড্রিঙ্ক ও রিড এর সঙ্গে এস যোগ হয়েছে। দুই, নন ফাইনাইট ভার্ব অসমাপিকা ক্রিয়া, সাবজেক্টের নাম্বার পারসন অনুযায়ী যে ভার্ব এর রূপগত কোনো পরিবর্তন হয় না তাকে নন ফাইনাইট ভার্ব বলে। ইনফিনিটিভ, ভিরান ও পার্টিসিপেল হচ্ছে নন ফাইনাইট ভার্ব এর উদাহরণ, যেমন হি কেম টু সি মি। উপরে বাক্যতে কেম হচ্ছে ফাইনাইট ভার্ব, কারণ এস অনুসারে এ রূপগত হয়েছে কাম থেকে কেম, এবং
এর পূর্ণ অর্থ প্রকাশ পেয়েছে, কিন্তু টু সি কোন পূর্ণ অর্থ প্রকাশ পায়নি। এবং সাবজেক্ট অনুযায়ী এর টেন্সের টেন্সগত কোন পরিবর্তন হয়নি। টু সি হচ্ছে নন ফাইনাইট। থ্রি, প্রিন্সিপাল বা মেইন ভার্ব, প্রধান ক্রিয়া। যে ভার্ব স্বাধীনভাবে নিজের অর্থ প্রকাশ করে তাকে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব বলে। নিচের বাক্যগুলো পড়ো। অর্গ তুমি একটু স্টপ থাকো, এবার পড়বে মুনতাজির। মুনতাজির শুনতে পাচ্ছ? Yes sir. হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। তোমার তো আরো সাউন্ডের সমস্যা। আচ্ছা দেখি আরেকজন কে পড়তে পারবে। সায়ান, সায়ান তুমি আছো? Yes sir. ভিডিও ওপেন করো তোমার। ভিডিও অন করো। হ্যাঁ তুমি পড়ো, এখান থেকে পড়ো। তিন নাম্বার, প্রিন্সিপাল অথবা মেইন ভার্ব। প্রিন্সিপাল মেইন ভার্ব, প্রধান ক্রিয়া। যে ভার্ব স্বাধীনভাবে নিজের অর্থ প্রকাশ করে তাকে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব বলে। নিচের বাক্যগুলো পড়ো। হি ওয়াচেস টেলিভিশন এভরি ডে। মাইক্রোফোনটা সামনে আনো, তোমার সামনে আনো মাইক্রোফোনটা। তোমার মাইক্রোফোনটা তোমার সামনে আনো আরো, অথবা ল্যাপটপটা সামনে আনো আরো। হ্যাঁ পড়ো। দে কালটিভেট এ পিস অফ ল্যান্ড, উই ক্যাচ ফিশ এভরি ডে, ইউ ড্যামেজ আওয়ার প্রপার্টি। উপরের সেন্টেন্স গুলোতে ওয়াচেস, স্যাং, কালটিভেট, ক্যাচ, ড্যামেজ এই ভার্ব গুলো অপর কোনো ভার্বের সাহায্য ছাড়াই স্বাধীনভাবে সম্পূর্ণ অর্থ প্রকাশ করেছে, তাই এগুলো প্রিন্সিপাল বা মেইন ভার্ব। ফোর, অক্সিলিয়ারি ভার্ব, সাহায্যকারী ক্রিয়া। যে ভার্ব প্রিন্সিপাল ভার্বকে পূর্ণ অর্থ প্রকাশ করতে সাহায্য করে তাকে অক্সিলিয়ারি ভার্ব বলে। যেমন শি উইল মিট ইউ টুমোরো, দে আর পলিউটিং এনভায়রনমেন্ট, উই হ্যাভ ফিনিশড আওয়ার ওয়ার্ক, রুনা ওয়াজ রাইটিং এ লেটার। উপরের সেন্টেন্স গুলোতে উইল, আর, হ্যাভ, ওয়াজ এই ভার্ব গুলো যথাক্রমে প্রিন্সিপাল ভার্ব, মিট, পলিউটিং, ফিনিশ, রাইটিং কে পূর্ণ অর্থ প্রকাশে সাহায্য করে, তাই উইল, আর, হ্যাভ, ওয়াজ হলো অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব এর সংখ্যা মোট 24টি। তাদের শ্রেণীবিভাগ অনুযায়ী প্রেজেন্ট ও পাস্ট ফর্ম আকারে নিচে দেখানো হলো। ক্যাটাগরি প্রেজেন্ট পাস্ট। ওয়ান, প্রাইমারি অক্সিলারি। টু বি, ক্যাটাগরি টু বি প্রেজেন্ট এম ইজ আর, পাস্ট ওয়াজ ওয়্যার। ক্যাটাগরি টু ডু প্রেজেন্ট ডু বা ডাস, পাস্ট ডিড। ক্যাটাগরি টু হ্যাভ প্রেজেন্ট হ্যাভ হ্যাজ, পাস্ট হ্যাড। টু মোডাল অক্সিলারি প্রেজেন্ট শেল, পাস্ট শুড। প্রেজেন্ট উইল, পাস্ট উড। প্রেজেন্ট ক্যান, পাস্ট কুড। প্রেজেন্ট মে, পাস্ট মাইট। প্রেজেন্ট ওট টু, পাস্ট ক্রস। প্রেজেন্ট মাস্ট, প্রেজেন্ট নি, প্রেজেন্ট দেয়ার। এগুলোর কোনো পাস্ট টেন্স নেই এবং পাস্ট ইউজ টু এর কোনো প্রেজেন্ট টেন্স নেই। ইউজ অফ প্রাইমারি অক্সিলারি। টু বি কন্টিনিউস বা প্রোগ্রেসিভ টেন্স এর ফর্ম বোঝাতে এবং প্যাসিভ ভয়েস অক্সিলারি বি ব্যবহৃত হয়। যেমন আই এম কুকিং ফুড প্রেজেন্ট প্রোগ্রেসিভ বা কন্টিনিউস। হি ওয়াজ ড্রাইভিং এ পিকচার পাস্ট প্রোগ্রেসিভ বা কন্টিনিউস। দ্য রুম ইজ বিং ক্লিনড পাস্ট প্যাসিভ ভয়েস। দ্য বয় হ্যাজ বিন বিটেন মার্সিলেসলি প্যাসিভ ভয়েস। দ্য বুক উইল বি রিটেন ভেরি সুন প্যাসিভ ভয়েস। মনে রাখবে টু বি ভার্ব প্রিন্সিপাল ভার্ব হিসেবেও ব্যবহৃত হতে পারে। যেমন মিস্টার মাসুদ ইজ এন ইঞ্জিনিয়ার, দে আর ড্রাইভার। টু হ্যাভ পারফেক্ট টেন্স প্যাসিভ ভয়েস বোঝাতে এবং নমিনেটিভ অ্যাবসোলিউট বোঝাতে অক্সিলিয়ারি হ্যাভ ব্যবহৃত হয়। যেমন দে হ্যাভ ডেকোরেটেড দ্য হাউস ওয়ান্ডারফুলি প্রেজেন্ট পারফেক্ট। দে হ্যাড টেকেন এ রং ডিসিশন পাস্ট পারফেক্ট। হি হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মানডে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস। টু হ্যাভ প্রিন্সিপাল ভার্ব রূপেও ব্যবহৃত হয়। যেমন আই হ্যাভ অ্যান আমব্রেলা, এখানে হ্যাভ অন্য কোনো ভার্বকে সাহায্য করেনি, নিজেই বাক্যের অর্থ সম্পন্ন করেছে। টু ডু এক, ওয়ান প্রশ্নবোধক বাক্য গঠন করতে টু ডু ব্যবহৃত হয়। যেমন ডু ইউ ডু দ্য ওয়ার্ক, ডাজ শি প্রিপেয়ার হার লেসন এভরি ডে, ডিড ইউ গেট প্রপার ট্রিটমেন্ট ফ্রম হার। টু নেগেটিভ সেন্টেন্স
গঠন করতে নটের পূর্বে ডু বা ডাজ বা ডিড ব্যবহৃত হয়, যেমন আই ডু নট হার্ট এনিওয়ান নোয়িংলি, রতন ডাজ নট ডিস্টার্ব এনিওয়ান, উই ডিড নট কমিট এনি ক্রাইম দেয়ার, ইউজেস অফ মোরাল অক্সিলিয়ারিজ মোরালস, ক্রিয়া সম্পাদনের মোড বা ধরন বোঝানোর জন্য মোরাল অক্সিলিয়ারি ব্যবহৃত হয়। মোরালস অন্যান্য অক্সিলিয়ারি ভার্ব থেকে তিন দিক দিয়ে ভিন্ন ধরনের, যেমন এদের শেষে এস ই ডি বা ইএন ব্যবহৃত হয়, যেমন মে মেস বা মায়েন বা মায়েড, মেড রেফার্স হতে পারে না। টু মোরাল এর পর প্রিন্সিপাল ভার্ব এর কেবল বেস ফর্ম বসে, যেমন ইউ ক্যান হেল্প হার, শি মে নট অ্যাটেন্ড দ্য পার্টি, দে শুড স্পিক দ্য ট্রুথ। থ্রি মোরালস মেইন ভার্বের অর্থকে বিশেষিত করে। ফাইভ ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্বস, প্রিন্সিপাল ভার্বস দুই প্রকার, ওয়ান ট্রানজিটিভ ভার্ব সকর্মক সকর্মক ক্রিয়া, টু ও টু ইনট্রানজিটিভ ভার্ব অকর্মক ক্রিয়া। ওয়ান ট্রানজিটিভ ভার্ব, যে ভার্ব এর কোনো কাজ সম্পাদনের জন্য কর্তা ছাড়াই অন্য কাউকে বা অন্য কিছুকে প্রয়োজন হয় তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। এ ভার্ব ইজ ট্রানজিটিভ ইফ দ্য অ্যাকশন ডাজ নট স্টপ উইথ দ্য এজেন্ট বাট পাসেস ফ্রম দ্য এজেন্ট টু সামথিং এলস। ইনট্রানজিটিভ ভার্ব, যে ভার্বের কোনো কাজ সম্পাদনের জন্য কর্তা ছাড়া আর কারো প্রয়োজন হয় না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। এ ভার্ব ইজ ইনট্রানজিটিভ ওয়েন দ্য অ্যাকশন স্টপস উইথ দ্য এজেন্টস অ্যান্ড ডাজ নট পাস ফ্রম দ্য এজেন্ট টু সামথিং এলস। ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট বা কর্ম থাকে, কিন্তু ইনট্রানজিটিভ ভার্বের কোনো অবজেক্ট বা কর্ম থাকে না। লক্ষ্য করো, ট্রানজিটিভ উই রিভাইজ দ্য বুক, শি ইজ রাইটিং এ লেটার, দ্য বয় বিট দ্য ডগ। ইনট্রানজিটিভ দ্য বার্ডস ফ্লাই, শি ইজ লাফিং, হি ইজ সাইট। উপরের সেন্টেন্স গুলোতে রিভাইজ, রাইটিং, বিট এই ভার্ব গুলো এদের অর্থ প্রকাশের জন্য অবজেক্ট হিসেবে যথাক্রমে বুক লেটার এবং ডগ কে গ্রহণ করে, তাই এরা ট্রানজিটিভ ভার্ব। অন্যদিকে ফ্লাই ফ্লাই লাপিং এবং সাইড এই ভার্ব গুলো অর্থ প্রকাশের জন্য কোনো অবজেক্ট গ্রহণ করেনি, তাই এরা ইনট্রানজিটিভ ভার্ব। ভার্বস ইউজড বোথ ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভলি, নিচের ভার্ব গুলো ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ উভয় প্রকার ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, যেমন সি দেখা, ওয়ান আই ক্যান সি এ বার্ড ট্রানজিটিভ ভার্ব, টু দ্য ব্লাইন্ড ক্যান সি ইনট্রানজিটিভ ভার্ব, রিড পড়া, হি রিডস এ বুক ট্রানজিটিভ, কারণ এখানে ভার্ব যে সি আছে ওইটার পরে এ ভার্ব, এটা হলো অবজেক্ট, তাই এটা ট্রান্সিটিভ ভার্ব। অবজেক্ট জিনিসটা কি বলো তো? অবজেক্ট বাংলা হলো কর্ম, কর্ম জিনিসটা কি? কর্ম কয় প্রকার স্যার? কর্ম দুই প্রকার স্যার। কি কি? ডিরেক্ট এবং ইনডিরেক্ট, প্রত্যক্ষ এবং পরোক্ষ কর্ম। ঠিক আছে, তাহলে আই ক্যান সি এ বার্ড, তাহলে এখানে আ বার্ড ইজ ডাইরেক্ট একটা কর্ম, মানে কর্ম ডাইরেক্ট একটা বা ডাইরেক্ট একটা অবজেক্ট, তাই না? তাহলে এখানে কর্ম বের হয় কাকে প্রশ্ন করলে? হ্যাঁ, ভার্বকে যদি প্রশ্ন করো তাহলে কর্মটা বের হবে। যেমন আই ক্যান সি এ বার্ড, আমি একটা পাখি দেখতে পাই, কি দেখতে পাই? পাখি দেখতে পাই। হ্যাঁ, কে দেখতে পাই? তারপর দেখো দ্য ব্লাইন্ড ক্যান্ট সি, অন্ধরা দেখতে পায় না, এখানে কে দেখতে পায় না? দ্য ব্লাইন্ড সাবজেক্ট, কিন্তু কি দেখতে পায় না ওই জিনিসটা নাই। তাহলে বোঝা গেল যে অবজেক্ট ছাড়াও একটা সেন্টেন্স হতে পারে এবং হয় সাধারণত। একটা সেন্টেন্সে যে অবজেক্ট একদম বাধ্যতামূলক থাকতে হবে নাহলে সেন্টেন্স হবে না, এরকম না কিন্তু। তাহলে বোঝা গেল দ্য ব্লাইন্ড ক্যান্ট সি, তাহলে এটা একটা ইনট্রানজিটিভ।
ঠিক আছে ওকে এবার পড়ো রাইট লেটার আই রাইট এ লেটার ট্রানজিটিভ টু রাইট লেজিবলি ইন্ট্রানজিটিভ টু দুবা ওয়ান রাইট লেজিবলি লেজিবলি অর্থ কি স্পষ্ট ভাবে ঠিক আছে যাতে বোঝা যায় এরকম ভাবে লেখো রাইট রাইট লেজিবলি ওকে King Duba, one, the Hindus sing the Durga, transitive. Two, the Titanic sank, intransitive. Go, Janpano, one, the we grow Jude, transitive. Two, Jude grows in Bangladesh, intransitive. Fly Gura, one, he flies a kite, transitive. Two, flies can fly, intransitive. Boil, Shiddho Khawa, Bak Shiddho Kara. শোনো এই যে ফাঁকতে আমি বলে রাখি তুমি কি ওই যে তোমাদের এই বইয়ের পারফেকশন বইয়ের অ্যাডজেক্টিভ চ্যাপ্টারটা ছবি তুলে পাঠাইতে পারবে স্যার আমি পারবো স্যার কে বলল মুমতাহিন স্যার জি স্যার জি স্যার ওকে তাহলে তুমি অ্যাডজেক্টিভ চ্যাপ্টার হ্যাঁ অ্যাডজেক্টিভ চ্যাপ্টারটা এই যে ভালো আমি দিয়েছিলাম স্যার এভাবে সুন্দর করে ছবি তুলে পিডিএফ আকারে পাঠাই দাও হ্যাঁ তাহলে আমার জন্য সুবিধা হবে ওকে পড়ো বয়েল সিদ্ধ হওয়া বা সিদ্ধ করা ওয়ান আই বয়েল ওয়াটার টু ওয়াটার বয়েলস ওপেন খোলা ওয়ান হি ওপেন দ্য উইন্ডো ট্রানজিটিভ টু দ্য উইন্ডো ওপেন ট্রানজিটিভ স্টপ থামানো বা থামা ওয়ান দ্য ড্রাইভার স্টপ দ্য ট্রেন ট্রানজিটিভ টু দ্য ট্রেন স্টপ সাডেনলি ইন্ট্রানজিটিভ রিং বাজানো বা বাজা ওয়ান রিং দ্য বেল ট্রানজিটিভ আমরা শিখে গেলাম যে এটা দুই প্রকার ডিরেক্ট এবং ইনডিরেক্ট প্রত্যক্ষ এবং পরোক্ষ বস্তুবাচক এবং ব্যক্তিবাচক তাই না এখন প্রশ্ন হচ্ছে যে এই অবজেক্ট গুলো সাধারণত কোন পার্টস অফ স্পিচ এর হয়ে থাকে বলতে পারো স্যার নাউন নাউন বা প্রোনাউন গুড স্যার নাউন বা প্রোনাউন ভেরি গুড তাহলে অবজেক্ট বলতে আমরা কিন্তু কেবল মাত্র নাউন অথবা প্রোনাউন কে বুঝবো এখানে কিন্তু অন্য কোনো বিষয় না কেউ কেউ আবার মানে অ্যাডজেক্টিভ কে অ্যাডভার্ব কে এগুলোকে কিন্তু অবজেক্ট মনে করো না যেমন এখানে দেখো এই যে The train stopped suddenly. Suddenly কি কোন পার্টস অফ স্পিচ বলো হ্যাঁ এটা একটা অ্যাডভার্ব এটাকে কিন্তু অবজেক্ট মনে করার কোনো কারণ নাই অ্যাডভার্ব হলো অন্য জিনিস যা কিনা ভার্ব অ্যাডজেক্টিভ এবং আরেকটা অ্যাডভার্বের অবস্থা প্রকাশ করে সেটি হলো অ্যাডভার্ব এটা অন্য জিনিস এটার সাথে তো তুমি নাউন এবং কি বলে নাউন এবং প্রোনাউন কে মিলাইলে চলবে না ঠিক আছে ওকে তোমাদের ধন্যবাদ প্রশ্ন করতেছো তারপরে পড়ো ট্রানজিটিভ উইথ ডাবল অবজেক্ট ট্রানজিটিভ উইথ ডাবল অবজেক্ট যে সব ভার্বের দুটি অবজেক্ট থাকে সেগুলোকে ভার্ব উইথ ডাবল অবজেক্ট বলে যেমন ওয়ান ফাদার গেভ মি এ শার্ট টু দা হেডমাস্টার টিচেস আস ইংলিশ আচ্ছা এখানে বলো এখানে ডাবল অবজেক্ট কোনটা কোনটা বলো স্যার মি আর এ শার্ট হ্যাঁ মি হলো মি কি কি অবজেক্ট ডাইরেক্ট অবজেক্ট না ইনডাইরেক্ট অবজেক্ট স্যার ডাইরেক্ট অবজেক্ট ডাইরেক্ট নো স্যার ইনডাইরেক্ট অবজেক্ট হ্যাঁ মি হলো ইনডাইরেক্ট মানে ব্যক্তিবাচক ব্যক্তিবাচক অবজেক্ট ব্যক্তিবাচক কর্ম আর শার্ট এটা কি ডাইরেক্ট না ইনডাইরেক্ট স্যার ডাইরেক্ট এটা হলো তোমার ডাইরেক্ট প্রত্যক্ষ কর্ম আর মি হলো পরোক্ষ কর্ম কেমন তাহলে এটাই বলছে এখানে তারপর দ্য হেডমাস্টার টিচার্স আস ইংলিশ এখানে আস হলো পরোক্ষ কর্ম বা ইনডাইরেক্ট অবজেক্ট আর ইংলিশ হলো প্রত্যক্ষ কর্ম বা ডাইরেক্ট অবজেক্ট বুঝছো এদিকে আর পড়ার দরকার নাই তুমি এখানে বসো এই যে এখানে বলছে এটা এটা পড়ো এখানে দেখো এই এখান থেকে পড়ো ভার্ব
ভার্ব কে কি দ্বারা কি প্রশ্নের উত্তরে ডাইরেক্ট অবজেক্ট বস্তুবাচক কর্ম এবং কাকে প্রশ্নের উত্তরে ইনডাইরেক্ট অবজেক্ট ব্যক্তিবাচক কর্ম পাওয়া যায়? এটা খুবই গুরুত্বপূর্ণ, শোনো এটা মন রাখবা, এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যখন উপরে ক্লাসে গিয়ে ভয়েস করতে যাবে তখন এই কথাটা তোমাদের মনে রাখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ভার্বকে যাওয়াত কি তোমাদের ক্লাসে 9451? Yes স্যার, আমাদের ক্যাপ্টেন। ওকে, ওই যখন আসে কেন ওই ছেলেটা, ওকে অ্যাবসেন্ট করে দিতে হবে। ওকে দেখ, দেখি আমি ক্লাস টিচারকে বলবো। প্রিন্সিপালে দিয়ে দিব। আরেকদিন যদি এরকম কেউ দেরি করে আসে এবং যারা অ্যাবসেন্ট থাকবে আমি নাম দিয়ে দিব, গার্জিয়ানকে ফোন দেব। যারা দেরি করে আসবে অর্গ, তুমি ওদের গার্জিয়ানকে ফোন দিবা, কেমন? আমি আমি বলবো, কেমন? ওকে, নেক্সট টাইম আর সুযোগ দেওয়া হবে না। লাস্ট টাইম আমি ওয়ার্নিং দিচ্ছি, এরপর থেকে তোমরা সবাই ক্লাসে আসবে সঠিক সময়ে, দেরি করে আসতে পারবে না। তোমার ক্লাস 9টায়, তুমি এই যে এখন বাজে কয়টা, 9:30 সময় আসলে হবে? এই যে হাসি বেচারা দেরি করে আসছে, তোমাদের ক্লাসে 9:395। গার্জিয়ানকে ফোন দেওয়া হবে, এটা কিন্তু আমি বাস্তবায়ন করে ছেড়ে দেবো কিন্তু। কাজে সাবধান, সাধু সাবধান সময় থাকিতে। আচ্ছা, তুমি ওই যে পড়তেছিলে যে এই জায়গাটা পড়ো, খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটা পড়ো। যেমন এখানে প্রশ্ন করো, যেমন এই যে এখানে ফাদার গেভ মি এ শার্ট, এখানে হোয়াট দ্বারা প্রশ্ন করো, যেমন হোয়াট 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 ডিড ফাদার গিভ মি, বাবা আমাকে কি দিয়েছিল, উত্তরে কি আসবে? স্যার ফাদার গেভ মি এ শার্ট। কথা বলো, উত্তরে আসবে শার্ট। তাহলে কি দ্বারা প্রশ্ন করলে ডাইরেক্ট অবজেক্ট আসে, মানে শার্ট তো ডাইরেক্ট অবজেক্ট। আবার কাকে দ্বারা প্রশ্ন করলে ইনডাইরেক্ট, বাবা শার্ট দিয়েছিল কাকে, কাকে দিয়েছিল? স্যার আমাকে, মু স্যার আমাকে, হুম হুম, অর্থাৎ হুম। মানে হোয়াট দ্বারা প্রশ্ন করলে ডাইরেক্ট অবজেক্ট, আর হুম দ্বারা প্রশ্ন করলে ডাব্লিউএইচও এম হুম। তোমরা খাতায় লিখে রাখতে পারো, এটা খুবই গুরুত্বপূর্ণ। হোয়াট দ্বারা প্রশ্ন করলে ডাইরেক্ট অবজেক্ট পাওয়া যাবে। তোমরা ভয়েস করার সময় এটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক সময় অবজেক্ট খুঁজে পাওয়া যায় না। তাহলে হোয়াট দ্বারা প্রশ্ন করলে ডাইরেক্ট অবজেক্ট এবং হুম দ্বারা প্রশ্ন করলে ইনডাইরেক্ট অবজেক্ট পাওয়া যায়, মানে ব্যক্তিবাচক কর্ম পাওয়া যায়। আচ্ছা, এরপরে পড়ো। সাধারণত ইনডাইরেক্ট অবজেক্ট ব্যক্তিবাচক কর্ম আগে বসে এবং ডাইরেক্ট অবজেক্ট বস্তুবাচক কর্ম পরে বসে। অর্থাৎ সাধারণত এটা খুবই, এটাও গুরুত্বপূর্ণ, ইনডাইরেক্ট অবজেক্টটা আগে বসে, ডাইরেক্ট অবজেক্টটা কি পরে বসে, পরে বসে। আচ্ছা, এই কথাটা এখন না দেখে বলতে হবে, কে বলতে পারে দেখি? জাবের বলো তুমি, জাবের, যে এখন বলতে পারবে না, বুঝে নিয়ে বসে অ্যাবসেন্ট, তার গার্জিয়ান কাছে ফোন দেওয়া হবে। জাবের বলো, 1-2-1-3-3, জাবের অর্গ, তোমার কাছে কি জাবের নাম্বার আছে? না নেই। আচ্ছা, তাহলে গ্রুপে লিখে দাও জাবের অ্যাবসেন্ট। জাবেরকে এখনই বের করে দিচ্ছি, রিমুভ করে দিচ্ছি, বইয়ে দিচ্ছি ডিম পারে বইয়ে বইয়ে। স্যার ও গ্রুপে লিখছে, আমার কথা শোনা যায় না। না না, এগুলো ফাইজামি আলাপ করলে হবে না, কি শোনা যায় না? ফাহিম তুমি বলো, 1-5-2-8-8, ফাহিম। আচ্ছা, ফাহিমের গার্জিয়ান কাছে ফোন দিবা। হ্যাঁ,
পাহিম কে রিমুভ করে দিচ্ছি। আচ্ছা এরপরে হলো খান মাহমুদ, খান মাহমুদ রিমুভ। ইয়েস স্যার। দেরি কেন, তোমার ভিডিও অন করো, ভিডিও অন করো দেখি, তোমাকে দেখি। ডাটা নষ্ট হয়ে গেছে, ডাটা ইউজ করার কারণে বেশিরভাগ সময় শোনা যায় না। তুমি যে এখন যে এখন যে আমরা যে পড়লাম এটা কি বুঝলা? স্যার ও বলতেছে যে ওর ডাটা প্রবলেমের কারণে শুনতে পায় না। এগুলো মিথ্যা কথা এগুলা। ওর গার্জেন, তোমার গার্জেন কোথায়, বাসা কোথায় তোমার? হ্যাঁ স্যার কলা বাগান। তোমার কলা বাগান ডাক দাও, গার্জেন কে ডাক দাও দেখি কথা বলবো এখন গার্জেন এর সাথে। ডিম পারে বসে বসে লেখা পড়া নাই কিছু নাই। ইফতেখার রশিদ বলো, তুমি বলো ইফতেখার রশিদ আসো। রিমুভ করে দিচ্ছি স্যার, ও ডিভাইস মনে কিছু প্রবলেম আছে স্যার, ওর মাইকে প্রবলেম আছে। মাইকে প্রবলেম থাকলে আগে সমাধান করতে হবে, এখন আর বলে লাভ নাই সমাধান। স্যার ওর নতুন ফোন স্যার, কোনো কিছু বললেই সমাধান, এই সমস্যা ওই সমস্যা, সমস্যা যা আছে সব আগে শেষ করতে হবে। এই যে খান মাহমুদ অর্গ, এই ছেলেটার ব্যাপারে ক্লাস টিচারকে বলে দাও যে এ ক্লাসে মনোযোগী না, এ ক্লাসে ঠিকভাবে অ্যাটেন্ড করে না। এর গার্জেনের নাম্বারটা সংগ্রহ করো, হ্যাঁ সংগ্রহ করে আমাকে গ্রুপে আমাকে মেসেজ দাও। স্যার গতদিন আমার রাউটার নষ্ট হয়ে গেছে, এই কারণে আমার ডাটা ইউজ করা লাগছে, এই কারণে তো আমি বেশিরভাগ সময় একদম। তোমার গার্জেনের নাম্বারটা তুমি দাও আমাকে, তোমার গার্জেনের নাম্বারটা আমাকে দাও। তুমি বোঝা গেছে তুমি কোন কোন শ্রেণীর মানুষ? এটা হলো এক ধরনের মানুষ যারা অভিযোগ করতে মিথ্যা কথা বলতে পছন্দ করে, আমাকে ভালো লাগে না এগুলো। মাত্রাবুর, এটাকে 10562 মাত্রাবুর এটা আছে নাকি? এটাকে বের করে দিচ্ছি। যারা যারা আজকে থাকতেছে না তাদের সব গার্জেন ফোন দেওয়া হবে। এ মাত্রাপুরকে গার্জেনকে ফোন দাও, ক্লাস শেষে 12টার পরে ফোন দিয়ে বলবে যে সে ক্লাসে থাকে না। আলবি 9391 রাফিউল, আশিকুল, সিরাজুল, আরাফ, হাসিফ, জাওয়াদ, মাহির, এদিকে 1940 সালে। জি স্যার। ভিডিও ভিডিও অন করো না কেন, বন্ধ কেন? উলফাত 12106 উলফাত কই? এরকম থাকলে ক্লাসে ভিডিও অন করো দেখি। সিরাজুস সালেহীন এটা নাই তো, যেগুলা এই যে এটা কি একটা ছবি দিয়ে রয়েছে, রাফিউল আলম, রাফিউল আলম রিমুভ করে দেওয়া হচ্ছে। রাফিউল আলমের গার্জেন কাছে ফোন দিবা, অর্গ বুঝছো ও ক্লাসে থাকে না, তো নতুন ভর্তি। আচ্ছা ওই যে তারপরে ফোন দিবা,
রাহিল স্বপ্নীল আরাফ মাহির কোথায় কথা বলো না কেন জাওয়াত জাওয়াত ইয়েস স্যার এ তুমি দেরি করে আসো কেন ইয়েস স্যার হাসিব দেরি করে আসা একটা অভ্যাসে পরিণত হয়েছে এরকম করলে তো সমস্যা হবে আচ্ছা তাহলে আমরা আমাদের তোমাদের মাঝে অ্যাডজেক্টিভ চ্যাপ্টারটা যে কেউ একজন বিশেষ করে মুমতাহিন অ্যাডজেক্টিভ চ্যাপ্টারটা এভাবে ছবি তুলে সুন্দর করে ক্লিয়ারলি আমাকে পাঠিয়ে দেবে হ্যাঁ আমরা আগামী ক্লাসে অ্যাডজেক্টিভ পড়ব আচ্ছা তারপরে দেখো বাকিটা পড়ো ওকে স্যার বাকিটা পড়ো দ্রুত অ্যাকশন হ্যাঁ শায়ান দ্রুত পড়ো শেষ করে ফেলো অ্যাকশন ভার্ব এন্ড লিঙ্কিং ভার্ব আমরা ভার্ব গুলোকে দুটি সাধারণ শ্রেণীতেও ভাগ করতে পারি যথা ওয়ান অ্যাকশন ভার্ব ও টু লিঙ্কিং ভার্ব অ্যাকশন ভার্ব গুলো কাজ প্রকাশ করে লক্ষ্য করো মোহাম্মদ রহমান মিস্টার রহমান টিচেস দ্য ইংলিশ দ্য আর্মি ওয়ন দ্য ব্যাটল উপরে সেন্টেন্স দুটিতে টিচেস এবং ওয়ন ওয়ার্ড দুটি একটি কাজ অ্যাকশন প্রকাশ করেছে যা মিস্টার রহমান এবং আর্মি সম্পাদন করে সুতরাং টিচেস এবং ওন এরা অ্যাকশন ভার্ব অন্যদিকে লিঙ্কিং ভার্ব গুলো সেন্টেন্সের সাবজেক্টকে প্রিডিকেট এর কোনো ওয়ার্ড বা ওয়ার্ড গুলোর সাথে সংযুক্ত করে সবচেয়ে সাধারণ লিঙ্কিং ভার্বটি হচ্ছে বি লক্ষ্য করো আই এম হ্যাপি এখানে এম ওয়ার্ডটি বি ভার্বের একটি রূপ ফর্ম যা সাবজেক্ট ওয়ান সাবজেক্ট আই কে সাবজেক্ট কমপ্লিমেন্ট হ্যাপি এর সাথে সংযুক্ত করেছে এটা সাবজেক্টের অবস্থা কন্ডিশন বা অস্তিত্ব এক্সিস্টেন্স নির্দেশ করেছে আচ্ছা তুমি অর্গ সরকার পড়ো তোমার সাউন্ডটা কম শোনা যাচ্ছে অর্গ সরকার পড়ো জোরে স্যার ও যেখানে পড়া সেখানে পড়া শুরু করব হ্যাঁ 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 এখান থেকে পড়ো হ্যাঁ জোরে সাউন্ড করে পড়বে কতিপয় ভার্ব রয়েছে যেমন ফিল গ্রো কিপ লুক প্রোব রিমেইন স্মেল সাউন্ড স্টে টেস্ট ইত্যাদি যেগুলো অ্যাকশন ভার্ব বা লিঙ্কিং ভার্ব উভয় ভার্ব হিসেবে কাজ করতে পারে যদি এরা বোজ যুক্ত করার কাজ সম্পাদন করে তাহলে এরা লিঙ্কিং আবার যদি এরা কাজ অ্যাকশন প্রকাশ করে তাহলে এরা অ্যাকশন ভার্ব হবে যেমন অ্যাকশন উই টেস্ট দি ফাইন গ্রেপস লিঙ্কিং দি গ্রেপস টেস্ট ফাইন অ্যাকশন উই স্টে ইন দি টপ ফ্লোর লিঙ্কিং দি কো স্টেজ সাইলেন্ট অ্যাকশন আই ফিল সাম পেইন ফ্রম দি ইঞ্জুরি লিঙ্কিং দ্য কমফোর্টার ফিলস সফট মনে রেখো কোনো ভার্ব লিঙ্কিং ভার্ব কিনা নিশ্চিত হওয়ার জন্য ভার্বের ফলে একটি বি ভার্বের উপযুক্ত ফর্ম চাও যদি এটা পূর্ণ অর্থ প্রকাশ করে তাহলে ওই ওয়ার্ডটি লিঙ্কিং ভার্ব মানে এটা কি বলছে বুঝছো মানে কোন ভার্ব লিঙ্কিং ভার্ব কিনা এটা বোঝার উপায় কি মনে করো যে এই যে আমি বুঝতেছি না যে যেমন দা গ্রেপস টেস্ট ফাইন আমি বুঝতেছি না যে এটা কি টেস্ট কি লিঙ্কিং ভার্ব নাকি কি তাহলে আমি এখানে কি করব আমি এখানে একটা বি ভার্ব বসায় দেখব যে যেমন যদি বলি যে দ্য গ্রেপস আর ফাইন অর্থ হয় কি না হ্যাঁ স্যার হয় তাহলে এটা লিঙ্কিং ভার্ব এখানে যদি বসাও দেখো কি হয় উই টেস্ট দ্য ফাইন